মর্নিং এভরিওয়ান, এখন 11:45 বাজছে। এখন আমার গুড মর্নিং বলা হচ্ছে কেন, সকালে ছেলের টিফিন বানানো, সকালে জলখাবার বানানো, কাজকর্ম থাকে সকালে যেগুলো সেগুলো করে টাইম হয়ে ওঠে না। তো আজকে তো ছেলেকে পোহা দিয়েছি আর পনিরের তরকারি দিয়ে দিয়েছি, এখন আমার রান্না বাকি দুপুরে রান্না। আর আমি ভাবি রাতেরটাও একটা সবজি যদি বানিয়ে রাখি, আমার রাতের খালি রুটিই হবে। তো এখন আমার পুজো হয়ে গেছে আর আমি এখন রান্না করব। তো দেখাই গাছের, একটু বৃষ্টি হচ্ছে, পাহাড় ঢেকে গেছে, বৃষ্টি হয়েই যাচ্ছে আর গাছগুলো ভালো লাগছে, গ্রিন গ্রিন। কারি পাতা আমার মাকান মালিক রেখে গেছে, এই কারি পাতা এটা বড় হচ্ছে একটু একটু। এদিকে আমি কাপড়ও কাচতে রেখেছি আর পুজোও হয়ে গেছে আমার, দেখাই। এরকম সেটিং করেছি, আলাদা সেটিং ছিল, এখন এরকম সেটিং। আমি পুজো করে নিয়েছি তো তাই জন্য আমার একটু লেট হয়েছে রান্না করতে, এখন 1:45 বাজছে, রান্না হয়েই এসেছে। তো দেখাই কি কি করলাম আজকে। উচ্ছে ভাজা, বেগুন আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, এই যে কুন্দি, আলু, পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা করছি। কুন্দিটা ঢাকা দিয়ে বসিয়েছি একটু, আর আমি ভেবেছি শিমে দিয়েছি, গিয়ে টিভি দেখছিলাম নিউজ আর নিচের থেকে ধরে গেছে, আবার কড়াই চেঞ্জ করে অন্য কড়াইতে দিলাম, একটু একটু লেগে গেছে, কি করা যাবে ভুলে যাই এখন। তো এখন ওই করেছি, আর ডাল আমার কালকে ছিল অনেকখানি ডাল, ওটাও প্রচুর আজকে দুপুরে হয়ে যাবে, আর একটু থাকবে, কি হবে কি জানি, এত ডাল বা বেঁচে ডাল আছে, দুজনে এতখানি শেষ হবে না। আমরা একটু, ছেলে এসে গেছিলো আজকে তাড়াতাড়ি, 5:30-6 এসে গেছিলো, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে, তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে রেডি হয়ে, ওর কলিগ এখানে পড়ে থাকে পদুনা, ওর মায়ের ডেঙ্গু হয়েছিল, তাই জন্য আমি বললাম কালকে ভেবেছিলাম যাবো, কিন্তু কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, 6:45 উঠেছি, তারপরে মাথা থেকে বেরিয়ে গেছে যে দেখতে যাওয়ার। তারপরে আজকে ছেলে এসে বললো কি মা যাবে, তো তাড়াতাড়ি রেডি হয়ে, আমি ঠিক আছে রেডি হয়ে নিয়েছে। তারপরে গিয়ে একটু বেশিক্ষণ বসিনি, 10-15 মিনিট বসে এখন আমরা চলে এসেছি, এখন আমি চা বানাবো। কি বানাচ্ছো আজকে? এখন আমি ঘি বানাচ্ছি, দেখাও। বেরিয়ে এসেছে, কত 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 হতে পারে, এটা 500 মতন হবে। এইটা মাখন এসে গেছে, এটা ওইটা ফেলে দিতে হবে, এটা ওই দুধ মতন ইয়ে মতন বেরোয় না, ছাঁচ, বাটার মিল্ক, এটা বেরিয়ে গেছে। এবার ভালো করে 2-3 বার ধুয়েই বসিয়ে দেবো, দেখি কতটা হয়, ঘি 400-500 মতন তো হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমি সকালে চায়ের থেকেই শুরু করছি, আর আজকে আমি বললাম তোর ঘরে চা খাবো, তো ওর ঘরে এসে গেছি চা খেতে, আর ওর সব রাত্রি রোদি পড়ে তো খাটের উপরেই ট্যাপ ট্যাপ আছে, তো বলছিল মা আমার ঘরে বসবে, ট্যাপ আছে, আমি বলছি হ্যাঁ বসবো, বাইরের ঘরে বড্ড মাছি, আর বাইরের ঘরে বসতে ইচ্ছা করলো না, এখন মাছি তাড়াবো তারপরে গিয়ে। এরা কেউ আসেনি, আমি বসে আছি, সব মুখ ধুচ্ছে, ওয়েদারটা ওই মেঘলা, বৃষ্টি রোজই বৃষ্টি হচ্ছে, ভেজা থাকে, ভালো লাগে না। আর এখন পাহাড়টা দেখা যাচ্ছে কালো কালো লাগছে, গ্রিন লাগছে না, কালো কালো লাগছে, দেখাই। আমরা এখন বেরোচ্ছি, স্টার বাজারে যাচ্ছি, আর মা বাবার ওষুধ নিতে হবে মাসের, অ্যান্ড মাসের সব জিনিসও নেব। হ্যাঁ, তো এখন বেরোচ্ছি স্টার বাজারে। তো স্টার বাজার আজকে এমনি ছুটি নিয়েছিলাম, ভালো লাগছিল না, তো ভাবলাম কি একটু ফ্রেশ
জুলাই তো ছুটি নেই। লক হয়ে গেল? আগে তো মিড প্লাস যাব নাকি? মিড প্লাসই চলো, ওটাই সুবিধা হবে। নাহলে আসা মিড প্লাস স্টার বাজারের পরে যাবো তো ট্রাফিক হয়ে যাবে। রাস্তা কেমন রে সেদিনকে গেছিলাম সেরকমই? হ্যাঁ সেরকমই, আর কালকে পরশু তো আবার রেড অ্যালার্ট। বাপরে, কাল দুদিন তাহলে ওয়ার্ক ফ্রম হোম কর। ওয়ার্ক ফ্রম হোমে নেট চলে না এদের। কি করে যাবি রে, রেড অ্যালার্ট হলে আটকে যাবে, আবার অফিসে গিয়ে বলবে চলে যাও। হ্যাঁ দেখি কি হয়। আমাদের রাস্তায় কিছু প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে তোমার যদি যখন আমরা ওখানে থাকতাম লাইফ রিপাবলিকে, ওখানে প্রবলেম ছিল, ওখানে জল জমে যায় মেট্রোর নিচে। আচ্ছা, তো এখানে কিছু প্রবলেম নেই, এখানে জল জমে না, ট্রাফিক থাকে না, হেডেক থাকে না, তো আরাম করে আসা যাওয়া যায়। রাস্তাটা খারাপ, কিন্তু এমনি ওভারঅল রাস্তাটা ভালো। আর পাহাড়গুলোর সব তো ঠিকই গেছে, বর্ষাতে ঠিকই গেছে, মেঘে বর্ষা হচ্ছে ওখানটা বেশি। আর এখানে বর্ষা এখন মানে আসছিলাম এক জায়গায় থেমে থাকে, একবার আসে এইটুকু প্যাচ। বলো জুন থেকে এসেছো? দেখাই আপনাদের, পাহাড় আছে সামনে কিন্তু দেখা যাচ্ছে না। এখন তো আমার তো ফ্রন্টে ভিডিওটা করেছি, এখন সুইচ করতে করতে আগিয়ে এসেছি, এখন তো দেখানো যাবে না, আসার সময় দেখাবো। জল ভরে গেছে আবার, আর বেশ বৃষ্টি হচ্ছে, কালকে তো হাই অ্যালার্ট, কাল পরশু। আমার তো চিন্তা থাকবে কি করবে, জিজ্ঞাসা করে নিবি। কিছু করার নেই মা, কাজ তো করতে হবে। করতে তো হবে জানি। আমরা মেড প্লাসে এসে গেছি, এটা ব্লু রিচ জায়গা, বিল্ডিং গুলো সব ব্লু রিচ। এখানে এশিয়ান চারা আছে এক কোম্পানি, আর এখানে মেড প্লাস থেকে ওষুধ নিয়ে নেব। মাসে যে ওষুধ সুগার প্রেশার এইসবগুলোর ওষুধগুলো নিতে হবে, এগুলো নিয়ে নিই, আর তারপরে যাব স্টার বাজারে। স্টার বাজার পৌঁছে গেছি আমরা যথারীতি, ওই জায়গাটাই আমার পছন্দ। হ্যাঁ ওখানে মল না, সব কিছু ঘোরা ঘোরা জায়গা আছে। হ্যাঁ একটু ভালো লাগে, আর হিংসা মাঠও ভালো, কিন্তু আমার মনে হচ্ছে স্টার বাজারটা বেশি ভালো। এখানে মল আছে, ওখানে মল নেই, তাই জন্য ভালো লাগে না। না না এখানে দাম বেশি না।
এখানে তেলটাও ভালো, এখানে সব ভালো, সবজিও পাওয়া যায়, অনেক কিছু একসঙ্গে হয়ে যায়, না কাজ একটু ঘোরাও হয়ে যায় মল। হ্যাঁ ওটাই, কাণ্ড হয়ে যায় মাঝে মাঝে। চলো রাখি, এখন উপরে যাই, আবার এক্সেলেটারে উঠতে হবে। দুটো ট্রলি হয়ে গেল, একটা পুরো সবজি আর এটা মাছটা বাড়ি। তাও এই মাসে আমি ডাল টাল কিছু নিয়ে নিই, খালি রাজমা আর চানা, ডাল তো আছে সব। আচ্ছা, তাতেও ভরে গেছে। তাতে পেট ভরা ছিল আর খাইনি, এখন একটু একটু খিদে পাচ্ছে। তোর পাচ্ছে? আমারও পাচ্ছে। আর যদি কোনো ভেল দেরি হয় বাড়ি গিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো, চাটনি বানাবো, গ্রিন চাটনি। আগের লিফটটা তো বেসমেন্টে জায়গা গেল না, আবার এলাম, আর ওই যে যেটাই তুই পড়ে গেছিলি, বাবা পড়ে গেছিল, সেটা তো চললই না। বন্ধ আছে, ভালো হয়েছে, বন্ধ আছে। এটা তোমার হুইলটা ঠিক মতন চলছে। আমাদের হয়ে গেছে, এখন কটা বাজে রে? 5:25 6টার মধ্যে পৌঁছে যাব। সব শনি রোববারে শনিবারে বাজারও করতে হবে না, সব করা হয়ে গেছে আমাদের। সবজি হয়ে গেছে? হ্যাঁ সবজি হয়ে গেছে, সব সপ্তাহে সবজি আর ইয়ে। আর শনি রোববার তাহলে শর্টকাট করতে পারলে করব, তাহলে টাইমটা নষ্ট হবে না। না সোসাইটির এন্ট্রি করলাম একটা গেট, এখন অনেক দূর বাদে আরেকটা গেট। 400 মিটার পেঁয়াজি হচ্ছে? হ্যাঁ সকালে খাওনি, বিকালে মুড়ি দিয়ে পেঁয়াজি জল মানে স্ন্যাক করে দিচ্ছি, বেশি করছি না, অল্প করে করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাইরে তো খেতে ভালো লাগে না না তোমাদের। আর সিঙ্গাড়া দেখে দোকানে, মা সিঙ্গাড়া, তাই জন্য আমি একটু ভাবলাম পেঁয়াজি, সিঙ্গাড়া করতে টাইম লাগবে, পেঁয়াজি করতে তো টাইম লাগবে না, ফটাফট কাটলাম। এবারে চা, গরম গরম চা আর পেঁয়াজি। এই সকাল হয়, সকাল হতে হতে দুপুর হয়ে যায়, দুপুর হতে হতে বিকাল হয়ে যায়, তবে রাত হয়ে যায়। সব দিনটা কী করে যে কেটে যাচ্ছে কি বোঝাই যায় না, এই কাজ কর্ম নিয়ে। আর বাইরে তো বেরানো যাবে তো বর্ষার জন্য, তো ঘরের মধ্যেই টুকটাক কাজ করছি, আর এই দিকের ব্যথার জন্য কিছু এক্সট্রা কাজ করতে পারছি না। আপনারা একটু সহ্য করবেন আমাকে, আর ভিডিওটা ভালো লাগলে
শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট, গুড নাইট।